وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমের প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ বৃহস্পতিবার দিন গিয়ে জুমার এই মোবারক রাতে তারিখ 21 জিলকাদ 1442 হিজরি মোতাবেক পহেলা জুলাই 2021 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব আপনাদের সামনে পেশ করব। 20টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। দিনে নির্ভেজাল দাওয়াতের সাথে যে কোনোভাবে হোক না কেন জড়িত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নেক আমলগুলি কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন এলেমে বরকত দিয়ে থাকেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, কোরআন কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন। দিনের জ্ঞান যদি সত্যিকার উপকারী জ্ঞান হাসিল করতে হয়, যে জ্ঞান দিয়ে নিজে উপকৃত হবেন, নিজের চারপাশে অন্যরা যারা রয়েছে তাদেরকে উপকৃত করবেন, এবং সেই জ্ঞান আপনার দুনিয়া এবং আখেরাতে কাজে আসবে, এই রকম যদি জ্ঞান চান, ইলমান নাফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, তাহলে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরু তো অবশ্যই থাকতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ভালো কাজ করবেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি প্রত্যেক মুসলিম যদি করে তো মুসলিম সমাজে কোনো অপরাধ হবে না, মুসলিম সমাজে কোনো পাপই থাকতে পারে না। ভুল হলে সাথে সাথে সংশোধন করবে, নিজেই স্বীকার করবে এবং নিজে পাক পবিত্র হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য এসে নিজেই হাজির হয়ে যাবে যে আমাকে পাক পবিত্র করে নেন, আমাকে সংশোধন করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা তরবিয়ত পেয়ে এমনই চরিত্রের অধিকারী হয়েছিলেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বিনা পুঁজিতে ব্যবসা হালাল নাকি হারাম? যেমন ডেস্টিনির মতো অনেকগুলি নতুন প্ল্যাটফর্ম এভাবে মানুষকে বিনা পুঁজিতে ব্যবসার লোভ দেখাচ্ছে। বিনা পুঁজিতে ব্যবসা যদি শুধু জিজ্ঞেস করতেন তাহলে কেউ অর্থ দিয়ে ব্যবসাতে শরিক হল, আর কেউ শ্রম দিয়ে, তার বিদ্যাবুদ্ধি দিয়ে শরিক হল, এইরকমটা জায়েজ রয়েছে। কিন্তু যেই ব্যবসার কথা আপনি আসলে জিজ্ঞেস করতে চেয়েছেন সেটা হচ্ছে কোনো পুঁজি সেখানে ইনভেস্ট করবে না, কিন্তু তাতে শরিক হওয়ার জন্য তাদের পণ্য কিনতে হয়। যতটা জানা রয়েছে যে ব্যবসাগুলিতে পয়েন্ট হাসিল হয়, প্রথম ব্যক্তি যেই ব্যক্তি তার একজন কাস্টমার হবে বা একজন সদস্য হবে, সে আরও সদস্য বানাতে থাকবে, আর যত সদস্য বানাতে থাকবে তাদের পয়েন্টগুলি সে হাসিল করতে থাকবে, আর বসে বসে তার ইনকামের ওপর ইনকাম হতে থাকবে। এই ব্যবসাটি আসলে বুঝাতে চেয়েছেন, আর তিজারাতুল হারামিয়া আরবিতে বলা হয়। এর ওপর ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে, যারা সত্যিকার ফকিহ, দিন সম্পর্কে আর নতুন নতুন যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সে সম্পর্কে যারা ভালো বোঝেন, তারা একমত যে এই রকমের ব্যবসা হারাম। ডেস্টিনি বাংলাদেশে পরিচিত, ডিএকশন, তারপরে আপনার বিজনেস, এই রকমের অনেক নামে বিভিন্ন দেশে রয়েছে।
এগুলি হারাম শরীয়তে, এবং এগুলির যে ক্ষতিকর দিক রয়েছে, এগুলি যে ধোঁকাবাজি, প্রতারণা, সেই জন্য বিভিন্ন দেশে, এমনকি অমুসলিম দেশেও এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে, আর মুসলিম দেশেও। সুতরাং এই ব্যবসাগুলি জায়েজ নয়, এই ব্যবসা জায়েজ নয়। তিনটি কারণে জায়েজ নয় ওলামারা বলেছে। একটি হচ্ছে এতে জুয়া রয়েছে, ফিহে নওম মিনাল মুকামারাহ, তাতে জুয়া রয়েছে, আসলে এটি জুয়ার মতো। জি, সুতরাং জুয়া যেমন হারাম, ঠিক জুয়ার অন্তর্ভুক্ত এই ব্যবসাগুলি, সুতরাং তা হারাম। দ্বিতীয় হচ্ছে যে এতে গরার, ধোঁকাবাজি রয়েছে, জাহালা, অস্পষ্টতা রয়েছে। আর যেসব ব্যবসা বাণিজ্যে ধোঁকা থাকে, প্রতারণা থাকে, গিস মান গাসানা ফালাইসামিন্না, যারা ধোঁকাবাজি করবে আমাদেরকে, প্রতারণা আমাদের সাথে প্রতারণা করবে, তারা আমাদের দলভুক্ত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এইরকমের ব্যবসা জায়েজ নয়। তৃতীয় কারণ হচ্ছে ইন্নাহু আকুলু আমওয়ালিন নাস বিল বাতিল, এটি অন্যায়ভাবে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা। প্রথম ব্যক্তি যিনি সদস্য হয়েছেন, আর অনেক সদস্য, যে যত বেশি সদস্য বানাতে পারবে সেই কোম্পানিগুলির, সে বসে বসে অন্যদের ইনকাম থেকে একটা করে সে পার্সেন্টেজ পাচ্ছে বা পয়েন্ট পাচ্ছে, ইনকাম করছে বসে বসে। তো এটা হচ্ছে বাতিল পন্থায় অন্যদের ধন সম্পদ ভক্ষণ করা, যেটা হারাম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সুতরাং এসব ব্যবসা সম্পর্কে কেউ যদি ফতোয়া দিয়ে থাকেন, তাহলে তাদের ফিরে আসা উচিত, সংশোধন করা উচিত, যে জায়েজ বলে যারা ফতোয়া দিয়েছে, আর যদি হারাম বলে থাকেন তো আলহামদুলিল্লাহ, এসব ব্যবসা জায়েজ নয়। দুই নম্বর প্রশ্ন করেছেন, সালামের পরে বলছেন, শেখ পান, সুপারি, তামাক চাষ নিয়ে কিছু বলবেন। তারপরে বলছেন, ফুল চাষ কি অপব্যয়? না, পান, সুপারি, তামাক, তামাক নিঃসন্দেহে, তামাক জাতীয় যত কিছু রয়েছে, তামাক থেকে যা কিছু তৈরি হয় তা হারাম, সুতরাং তার চাষ আবাদ করা হারাম। সুপারি মানুষের শরীর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, সুতরাং সেটাও ব্যবহার করা ঠিক নয়, এজন্য সেসব চাষ করা থেকে বেঁচে থাকা উচিত। পানে কোনো লাভ নেই, বরং তাতে ক্ষতি রয়েছে, শরীরেরও ক্ষতি রয়েছে, তারপরে তাতে অর্থের ক্ষতি রয়েছে। সুতরাং পান, একজন ভালো মুসলিম কখনো পান খাবে না, সেটা বিনা জর্দায় হলেও, বিনা তামাকে হলেও। আল্লাহ যেন এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তারপরে বলছেন যে ফুল চাষ কি অপব্যয়? না, ফুল চাষ করা, ফুল চাষ করছেন, ফুলের প্রয়োজনও রয়েছে, ফুলের প্রয়োজন রয়েছে, চাষ করছেন, কিন্তু কেউ যদি সেটা অপচয়ের পর্যায়ে নিয়ে চলে যায়, বিনা কারণে যেখানে সেখানে ফুল, যেখানে সেখানে ফুল, তাহলে সেটা অপব্যয় হবে। কিন্তু এমনিতে ফুল কোনো খারাপ জিনিস নয়, ভালো জিনিস, তাতে অপকারের কোনো দিক নেই। আর সেটা যে কোনো জিনিস অপচয়ের পর্যায়ে গেলে, অপব্যয়ের পর্যায়ে পড়লে সেটি তখন নিষিদ্ধ। আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি আপনি সীমা অতিক্রম করেন, হ্যাঁ, বেশি যদি খরচ করেন, বেশি যদি খান, হ্যাঁ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছেন যে তোমরা পানাহার করো, তবে তাতে সীমালঙ্ঘন করিও না, তাতে তোমরা অপচয় করিও না বা অপব্যয় করিও না, ইসরাফ, বাড়াবাড়ি করিও না। তিন নম্বর প্রশ্ন করেছেন যে, শেখ, আমি জানতে চাই বিমানে নামাজ পড়ার হুকুম কি? বিমানে যখন থাকবেন অথবা বাসে, আর বাস সময় সলাতের পার হয়ে চলে যাচ্ছে, থামছে না, ট্রেনে আপনি আছেন, এক কথায় এমন যানবাহনে আছেন যেটা আপনার আয়ত্তাধীন নয়, তাহলে তাতেই ফরজ সলাত পড়ে। সুন্নতের ক্ষেত্রে অসুবিধা নেই, সুন্নত সলাত আপনার আয়ত্তাধীন যেসব বাহন রয়েছে, যেমন আপনার প্রাইভেট কার রয়েছে অথবা যা কিছুই রয়েছে, তাতে আপনি সলাত পড়তে পারবেন। তারপরে দাঁড়ানো তাতে ফরজ নয়, সুন্নত নফল, ফরজ ছাড়া সুন্নত নফলে দাঁড়িয়ে যেই ব্যক্তি সলাত আদায় করতে পারবে, সেও যদি বসে পড়ে অর্ধেক সওয়াব পাবে, কিন্তু সলাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠের ওপর সুন্নত নফল পড়েছেন, এমনকি বেতরও পড়েছেন। এটি হচ্ছে একটি শক্তিশালী দলিল
অধিকাংশ আইম্মায়ে কেরামদের যে বেতর ওয়াজেব নয়, বেতর হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে মুয়াক্কাদা। এই জন্য উটের ওপর রাসূলুল্লাহ সাল্লাম বেতর পড়েছেন, আর হানাফি মজহাব বলছে যে বেতর ওয়াজেব, তার এতে খণ্ডন রয়েছে। এছাড়াও আরও দলিল রয়েছে যে বেতর আসলে ওয়াজেব নয়, সুন্নাতে মুয়াক্কাদা, তবে ছাড়া উচিত নয়। তো যে কথাটি বলছিলাম যে সুন্নাত সলাৎ যদি হয় ফরজ ছাড়া অন্য যে কোনো সলাৎ নফল সলাৎ, তাহলে কোনো অসুবিধা নেই, যে কোনো বাহনে পড়তে পারেন আপনি। কিন্তু ফরজ সলাৎ যেখানে আপনি বাহন থেকে নেমে যেতে পারবেন আর রুকু সেজদা কিয়াম সব কিছু ঠিকভাবে করতে পারবেন, তা সত্ত্বেও যদি আপনি বাহনের ওপর সলাৎ পড়েন তাহলে সলাৎ হবে না। এখন যখন বিমানে সফর করছেন আর সলাতের সময় পার হয়ে যাচ্ছে, হ্যাঁ যদি সলাতের সময় থাকে যে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমি সলাদগুলি অক্তের ভিতরে পড়ে নিতে পারবো, যদিও দুই অক্ত জমা করে হোক না কেন, কারণ সফরে দুই অক্ত জমা করা সন্নত জায়েজ আছে, সন্নতে জায়েজ আছে। জোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা, ফজরকে কোনো সলাতের সাথে জমা করা যাবে না, এশার সাথে না জোহরের সাথে। তো আপনি বিমানে যখন সফর করবেন বা ট্রেনে সফর করবেন, তখন দুই অক্ত জমা করে যদি বিমান থেকে নেমে ঠিকভাবে আপনি সলাৎ আদায় করতে পারেন, তাহলে সবচেয়েতে ভালো এটি করতে হবে। আর যদি দেখা যায় যে ওয়াক্ত পার হয়ে যাবে, কাজা হয়ে যাবে, তো কাজা করা জায়েজ নয়। সুতরাং বিমানের ওপর যে কোনো অবস্থায় সলাৎ পড়বেন। সৌদি এয়ারলাইন্স হলে আলহামদুলিল্লাহ তাতে আমি একাধিকবার সলাৎ আদায় করেছি, যে তাতে মুসাল্লা থাকে, বড় ফ্লাইটগুলোতে সলাৎ পড়ার জায়গা থাকে, সেখানে সলাৎ পড়া যেতে পারে। আর যদি মুসলিম দেশের কোনো ফ্লাইট হয় বলতে পারেন যে আমাকে একটু সলাতে জায়গা করে দাও, মুসলিম দেশেরই ফ্লাইট হোক, যদি কোনো এইরকম সুযোগ সুবিধা হয় তাহলে দাঁড়িয়ে সলাত আদায় করবেন, রুকু সেজদা ঠিকভাবে করবেন। আর তা যদি সম্ভব না হয় তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্যে আল্লাহকে ভয় করো। সুতরাং যে কোনো অবস্থায় আপনার সিটে বসে কিবলামুখী হতে পারেন আর না পারেন, যে কোনো অবস্থায় সলাত আদায় করে নেবেন সময় পার হওয়ার আগে। আল্লাহ তাআলা আলাম। চার নম্বর প্রশ্ন বলছেন যে আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মা বাবাকে বলতে পারছি না, এখন কি করব। আপনি সরাসরি বলতে পারছেন না, সাধারণত আমাদের সমাজে সরাসরি বাবা মাকে বিয়ের কথা বলা খানিকটা লজ্জার বিষয়, আর আগে তো এই লজ্জাটা আরও বেশি ছিল, এখনকার ছেলেমেয়েরা অনেকেই লজ্জা করে না হয়তো, আর হকের ক্ষেত্রে লজ্জা করা এমন কোনো জরুরি বিষয় নয়, তবে লজ্জা থাকা ভালো। তো আপনি সরাসরি যদি বলতে না পারেন তাহলে আপনি কাউকে দিয়ে বলাবেন, আপনার ভাই বোনকে দিয়ে বলাবেন, আপনার খালাকে দিয়ে বলাবেন, ফুফুকে দিয়ে বলাবেন, চাচি আছে, মামানি আছে, আরও আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে বলাবেন, বা ছেলে হলে ওই রকম পুরুষ মানুষকে দিয়ে বলাবেন, মেয়ে হলে মহিলা মানুষকে দিয়ে বলাবেন। এক কথায় বলাবার চেষ্টা করবেন যাতে করে তাদের কাছে এই মেসেজ পৌঁছে যায়, এবং তারা বিয়েতে সাবালক সাবালিকার ক্ষেত্রে বিয়েতে যদি বিশেষ কোনো কারণ না থাকে বিলম্ব না করে, বিশেষ করে গুনহার আশঙ্কা যদি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আল্লাহ আপনার জন্য সহজ করুন। আর যদি তা সম্ভব না হয়, একান্ত আর্থিক সমস্যা আছে সেই জন্য বাবা মা বিয়ে দিতে পারছে না, অথবা বিশেষ কোনো সমস্যা আছে যেটা বৃহৎ স্বার্থে করা হচ্ছে, হতে পারে সেটা, আজকাল লেখাপড়ার যুগ, সুতরাং অনেক সময় লেখাপড়া করতে গিয়ে অনেকের জন্য বাধা, সবার জন্য বাধা না, অনেকের জন্য হয়তো উপকারী কিন্তু অনেকের জন্য বাধা, একটি গুরু দায়িত্ব চলে আসার পরে আর লেখাপড়া হয়তো করা সম্ভব হবে না বা অনেকের জন্য হয় না, এরকম কোনো বৃহৎ স্বার্থ যদি থাকে আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। বেশি বেশি নফল সিয়াম পালন করবেন, সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করবেন, এই আমি বীজের সিয়াম মাসে তিনটি করে আরও, তাহলে এইভাবে বেশি বেশি সিয়াম পালন করলে ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দান করবেন, এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া হাসানুল ফারজ ওমান লাম ইয়াসতাতি ফালিহি বিসসাউ ফাইন্নাহু লাওয়াজাউন। হে যুবকরা, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে পারবে তারা যেন বিয়ে করে নেই, সেটা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখবে এবং লজ্জা স্থানের সুরক্ষা করবে বেশি। আর যদি না পারো তাহলে ফালিহে বিসম, যেন বেশি বেশি সিয়াম পালন করে, সিয়াম পালন করলে ইনশাআল্লাহ তাআলা
এই রকমের গুনাহগুলি থেকে ইনশা আল্লাহ তাআলা বেঁচে থাকতে পারবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। পাঁচ নম্বর প্রশ্ন করছেন যে আমি একজন যুবক, আমি পরিবেশের কারণে বারবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমার করণীয় কি? আপনার করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, তার আগে কোরআনে কারিমের আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম কথা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করলে গুনাহ হবে না বারবার, যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন এবং আল্লাহ পকড়াও করবেন। ইন্না বাতশা রাব্বাকা লাশাদীদ, তোমার রবের পকড়াও অত্যন্ত কঠিন। নব্বে ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, আল্লাহ যেমন বড় ক্ষমাশীল দয়ালু, ওয়ান আজাবি হওয়াল আজাবুল আলিম, আমার আজাব হচ্ছে মর্মান্তিক আজাব, কঠিন শাস্তি রয়েছে, সুতরাং সাবধান, আল্লাহর ভয়। দুই নম্বর কথা হচ্ছে ও কোনো মাস সাদেকিন, তোমরা ভালো মানুষদের সাথে, সত্যবাদীদের সাথে থাকো। যখন আপনার চলাফেরা, উঠা বসা, আপনার যোগাযোগ, আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব সবাই হবে নেক, তখন আপনি নেক হতে বাধ্য হবেন। জি, নেক হতে বাধ্য হবে। কোনো মাস সাদেকিন, ওই ব্যক্তি, হাদিসটি বলি, ওই ব্যক্তি যেই ব্যক্তি 99টি লোককে হত্যা করেছিল, তারপরে 100টাও পুরা করে দিল, এক জাহেল মুফতি যখন উল্টা পাল্টা ফতোয়া দিল, ওকেও শেষ করে দিল যে তোমার আর তওবা নেই। তো এই জন্য জাহালাতের অবস্থায় কোরআন হাদিসের জ্ঞান না থেকে ফতোয়া দিতে নেই, না হইলে নিজেরও ক্ষতি করবে, অন্যদেরও ক্ষতি করবে, দুনিয়ারও ক্ষতি হবে, আখেরাতেরও ক্ষতি হবে। যেমন ওই আবেদ মুফতি যে অজ্ঞতার সাথে ফতোয়া দিয়েছিল যে তোমার আবার কী করে তওবা হইতে পারে, তুমি 99টা লোক হত্যা করেছো আর তোমার তো তওবার জন্য এসেছো, এটা হইতে পারে না। যখন আমার তওবাই কবুল হবে না, তোকেও সেরে দিই, 100টা পুরা করেই দিল। যখন আলেমের কাছে গেল, সহিহ বুখারীর হাদিস, আলেমের কাছে গেল, তখন আলেম বলছেন মাইয়া হলো বাইনা কবে না তওবা বা বাইনা আল্লাহ, আল্লাহর মাঝে আর তোমার মাঝে কে আর আড় হতে পারে? না, তোমার তওবা অবশ্যই হবে, কেন তওবা হবে না? তওবার দরজা খোলা আছে, যতক্ষণ মরণ আসেনি তওবার দরজা খোলা আছে। যাও তুমি অমুক গ্রামে চলে যাও, যেখানে আল্লাহর নেক বান্দারা ইবাদত বন্দি করছেন এবং সেখানে নেক মানুষরা রয়েছে, ফাবুদিল্লাহ মাহুম, তাদের সাথে আল্লাহর ইবাদত বন্দি করতে থাকো। তাহলে বোঝা গেল যে নেক লোকদের সাথে থাকতে হবে। আর একটি কথা বা আরেকটি মাসআলা এই হাদিস থেকে ইস্তিনবাত হয়, সেটা হচ্ছে যে আপনি যে গুনাহার পরিবেশে আছেন, সেই গুনাহার পরিবেশ ছেড়ে নেকির পরিবেশে চলে যাবেন, তাহলে আপনার মোবাইলে যেসব বন্ধুবান্ধবের নাম সেভ করা আছে তারা খারাপ, সবগুলিকে মুছে ফেলুন, সবকে রিমুভ করুন, একেবারে যোগাযোগ নেই, ব্লক মারেন সবকে খারাপগুলিকে, আর ভালোদের সাথে যোগাযোগ করুন, শুরু করুন ভালোদের সাথে যোগাযোগ করা। ঠিক তেমনি গ্রামে যদি খারাপ লোকেরা থাকে তাহলে সেখান থেকে সরে যান, হিজরত করেন সেখান থেকে। এখানে হিজরতের কথা শেখানো হয়েছে, ওই লোককে বলা হয়েছিল তুমি এই গ্রাম থেকে, ফাইন্নাহ আরজসু, এই জমিন হচ্ছে পাপের জমিন, এখানে অনেক পাপ করেছো তুমি, এখান থেকে তুমি চলে যাও, অমুক গ্রামে চলে যাও যেখানে ভালো মানুষ রয়েছে, তাদের সাথে আল্লাহর বন্দী করো, তওবা ইস্তিগফার করো, জিকির আজকার করো, ইনশাআল্লাহ তুমি নেক হায়াত ফিরিয়ে পাবে। জি, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ছয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এক বোনের মেয়ের জামাই ক্রোশিয়ায় গেছে মেয়ের অমতে এবং ওখানে যাওয়ার জন্য দাড়ি কাটতে হয়েছে, আল্লাহ হেদায়ত করুক। জামাই হাফেজ মাওলানা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে অনার্স পাস, ইন্নালিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ হেফাজত করুক। এ হচ্ছে বক্রতা, গুমরাহি। এত বড় আলেম হয়ে, সে আলেম হয়নি, যে আলেম সে, হ্যাঁ, আমার দেশে ডিগ্রি হইলে যে আলেম বলেন এটা একটা ভুল, কিন্তু তো বলেছেন যে এত বড় আলেম হয়ে দাড়ি কেটে ইউরোপ যাওয়াতে মেয়ে এবং মেয়ের বাবা মা তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় এবং জামাই মেয়ের ভরণ পোষণও দেয় না, একটা বাচ্চা আছে, এমতো অবস্থায় তালাক নিলে গুনাহ হবে কি? না, তালাক নিলে গুনাহ হবে না, যেহেতু সে উল্টো দিকে ফিরে গেছে, তালাক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই যে গুনাহমুক্ত, কাবিরা মুক্ত মানুষ পাবে মুসলিমদের মধ্যে সকল বোনেরা, এটা সম্ভব নয়। সুতরাং এই ক্ষেত্রে ধৈর্য ধরে সবচেয়ে উত্তম হবে যদি ওই ব্যক্তিকে, সেই জামাইকে তওবার দাওয়াত দেন, সংশোধনের দাওয়াত দেন, আর সে যদি সংশোধন করে নেয় তারপরে সে শুধু দাড়ি কেটেছে বা দাড়ি মুন্ডন করেছে এটাই নয়, আর একটি অপরাধ হচ্ছে ভরণ পোষণও দেয় না, সে সব
দায়িত্বহীন, তার উপর ফরজ। এটা দাড়ির চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বান্দার হক, দাড়িটি হচ্ছে আল্লাহর হক, বান্দার হক নয়। কিন্তু ভরণ পোষণ যে স্ত্রী দিচ্ছে না বা বাচ্চাটার দিচ্ছে না, এটা বান্দার হক, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অনেক স্বামীরা এটা বুঝেন না, অনেক বাবারা এটা বুঝেন না, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সুতরাং এইরকম অসৎ লোকের সাথে থাকার পরামর্শ দেব না, বিনা তবায় তবে সংশোধন করে যদি ফিরে আসে তো সংশোধনের রাস্তা যেমন আল্লাহর কাছে খোলা আছে, তেমনই মমিনের কাছে খোলা থাকা উচিত, এবং মানুষের ভুল ত্রুটি কে ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত, যদি ক্ষমা চায় অথবা সংশোধন করে আসে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আপনার জন্য যেন কল্যাণ করেন, উত্তম বিকল্প দান করেন। সাত নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমানে সুদের এনজিও প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে, এমত অবস্থায় গ্রামে আমাদের পরিবার আলহামদুলিল্লাহ সুদমুক্ত, কিন্তু আশেপাশে আত্মীয় প্রতিবেশী সবাই সুদের সাথে জড়িত। এখন আমার প্রশ্ন, কিস্তি দেওয়ার জন্য টাকা ধার চাইতে আসলে আমরা দিই না? ভালো করছেন, যারা কিস্তি মেটাবে সুদের তাদেরকে টাকা ধার দেবেন না, জেনে শুনে টাকা ধার দেবেন না। হ্যাঁ, তারা যদি খাওয়া দাওয়ার জন্য অভাব থাকে অথবা চিকিৎসার জন্য, যেগুলো জরুরি একজন মানুষের জন্য, সেগুলোতে আপনি ধার দিতে পারেন। কিন্তু কিস্তি পরিশোধ করার জন্য আপনি ধার দেবেন সুদের, এটা হারাম, জায়েজ না, এটা গোনার কাজে সহযোগিতা। অনেক সময় টাকা থাকলেও বলি নেই, টাকা যদি থাকে তাহলে হিল্লা করবেন, হ্যাঁ সরাসরি নেই না বলে, দেওয়ার মতন নেই, দেওয়ার মতন নেই, অথবা নেই বলে আপনি নিয়ত করবেন যে আমার পকেটে নেই, এটা একটা হিল্লা, আমার পকেটে নেই, আমার কাছে নেই, ব্যাংকে আছে অথবা বাড়িতে আছে। আবার অনেক সময় বলি আছে, দিতে পারবো না। হ্যাঁ, সবচেয়ে ভালো যদি আছে, দিতে পারবো না, কারণ তোমরা হারামের সাথে জড়িত, তোমরা সুদের মতো কাবিরা গোনা ধ্বংসাত্মক গোনার সাথে জড়িত, এটা বলে দিতে পারলে দিনের দাওয়াতও হবে এবং তাদেরকে সংশোধন করার চেষ্টাও হবে, আর হক কথা বলে দেওয়া ভালো হবে। জি, এই জন্য কি আমার পাপ হবে না? নেকি হবে, ইনশাআল্লাহ নেকি হবে। এইরকম পাপিষ্ট যারা হারাম খায় তাদের হারাম খাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করা জায়েজ নয়। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটি প্রশ্ন, স্বামী স্ত্রীকে তালাক দিতে চায়নি, কোর্টে মামলার মাধ্যমে স্বামীকে তালাক দিতে বাধ্য করেছে, প্রায় 5 বছর হবে, উভয়ে কেউই দ্বিতীয় বিবাহ করেন নাই, এখন তারা আবার সংসার করতে চায়, এটা ইসলামের দৃষ্টিতে সম্ভব হবে? যদি এক তালাক হয়ে থাকে একবারে, তাহলে ইদ্দতের ভিতরে 3 মাসিকের ভিতরে হলে সে সরাসরি ফিরিয়ে নিতে পারবে, তালাকের আজই ফিরিয়ে নিতে পারবে, আর 3 মাসিক যদি পার হয়ে গিয়ে থাকে, যেমন 5 বছর বলছেন, তাহলে ইদ্দত পার হয়ে গেছে, যে কোনো ইদ্দত পার হয়ে গেছে, যে ইদ্দতগুলি কোরআনে কারিম বা হাদিসে বর্ণিত, তাহলে এই ক্ষেত্রে তালাকে বায়েন হয়েছে। যদি এক তালাক বা 2 তালাক হয়ে থাকে, 3 তালাক না হয়ে থাকে, 3 বারে 3 তালাক যদি না হয়ে থাকে, তাহলে তালাকে বায়েন হয়েছে, বিয়ের নবায়ন করবে, নতুন মোহরের সাথে, নতুন বিবাহ বন্ধন আকদের সাথে, কবুলের ইজাব কবুলের সাথে বিয়ে করতে পারবে সরাসরি, এবং আবার তাদের দাম্পত্য জীবন শুরু করতে পারবে, যেন নতুন করে বিয়ে করলো, সব কিছু নতুন। আর যদি 3 তালাক হয়ে গিয়ে থাকে তাহলে চিরতরে হারাম, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও ওই মহিলার বিয়ে না হবে, আর সেই বিয়ে হবে সেখানে সংসার করার উদ্দেশ্যে, এই নয় যে সেখানে কিছুক্ষণ থেকে এক রাত দু রাত থেকে এই হারাম নোংরামি করে, যেমন হিল্লা বা হালালার নোংরামি রয়েছে আমাদের প্রচলিত দেশীয় মজহাবি মোল্লাদের কাছে, এটি হারাম এবং অভিশপ্ত। হালালা আনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যার জন্য হালালা করা হবে আর যে হালালা করবে, উভয়ের ওপর লানত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাবিরা গুনাহ, এবং এটি একটি জেনা। 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, প্রশ্ন, ফরজ গোসল বিসমিল্লাহ বেলে শুরু করে থাকি, এরপর যখন উজু করব তখন কি পুনরায় বিসমিল্লাহ বলতে হবে, না পূর্বে যেহেতু বিসমিল্লাহ বলে ফরজ শুরু করেছি সেটা যথেষ্ট, পুনরায় বিসমিল্লাহ বলে উজু করলে কি বিদাত হবে? এখানে কয়েকটি কথা। প্রথম কথা যে আপনি বলেছেন যে ফরজ গোসল বিসমিল্লাহ বলে শুরু করে থাকি, গোসলে বিসমিল্লাহ বলা এই বিষয়টি আজকে হয়তো অনেকের জন্য নতুন হবে, যদিও অনেক ওলামারে বলেছেন যে গোসলে, ফরজ গোসলে বিসমিল্লাহ বলা সুন্নাত বা মুস্তাহাব,
কিন্তু এর কোনো দলিল নেই। কোরআন ও হাদিস তলাশ করে ফেলে দেন, এবং আমি এই বিষয়ে অনেক তলাশ করেছি এবং আগে থেকেই এটা নিয়ে তাহকিক করার আগে থেকেই আমার মনে এই বিষয়টি বা আসতো বারবার করে যে এতদিন হাদিস পড়লাম পড়াইলাম কিন্তু কোথাও তো একটি হাদিসও পেলাম না যে রাসূলুল্লাহ সাল্লাম অথবা সাহাবাই কেরাম অথবা রাসূলুল্লাহ সাল্লামের বচন আমলে বা বচনে উক্তিতে যে গোসলের আগে বিসমিল্লাহ কোথাও নেই, যার ফলে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে। যদি এক শ্রেণীর আলেমরা কেয়াস ভিত্তিক ফতোয়া দিয়েছেন, কিন্তু মনে রাখবেন যে এবাদতে কেয়াস জায়েজ আল ইবাদাতু লা তুকাস, এবাদতে কেয়াস করা জায়েজ নয়। কেয়াস ব্যবসা বাণিজ্য মামলাত লেনদেন ইত্যাদি এগুলোতে চলবে, কিন্তু এবাদত বন্দেগীতে কেয়াস যুক্তি এসব চলবে না। সুতরাং যেখানে গোসলের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার কোনো প্রমাণ নেই, এটি সুন্নত নয়, এটি সুন্নত নয়, বরং মুস্তাহাবও নয়, উত্তম না। হ্যাঁ, গোসলের আগে সুন্নত হচ্ছে, মুস্তাহাব হচ্ছে উজু করে নেওয়া। গোসলের আগে যখন উজু করবেন তো উজুর আগে বিসমিল্লাহ বলার হাদিস রয়েছে, বিসমিল্লাহ বলার হাদিস রয়েছে। হাদিসটি কি আল্লামা আলবানী হাসান বলে না ওজু আলিমান আলিম আল্লাম ইয়াজকুর ইসমাল্লাহ, হাদিসটিকে হাসান বলেছেন, যদি অন্যরা অনেকে জয়ীব বলেছেন, কিন্তু ওর চাইতে ভালো শক্তিশালী হাদিস আর নেই, যার ফলে বিসমিল্লাহ বলা ওজুতে বিসমিল্লাহ বলা ইমাম আহমদের কাছে ওয়াজিব হইল, হাম্বেলি অনেক আলামাদের কাছে সেটি সুন্নাত, এছাড়া জমহুর অধিকাংশ আইমায়ে কেরামদের নিকটে ওজুর আগে বিসমিল্লাহ বলা সুন্নাত মুস্তাহাব ওয়াজিব নয়। যেই ব্যক্তি উজুর আগে বিসমিল্লাহ বলবে না তার উজু হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহ বলার যে স্বভাব ছিল সেই স্বভাব থেকে বঞ্চিত থাকবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই কেয়াস যে করেছে অনেক ওলামারা উজুর ওপর, হ্যাঁ, গোসলকে কেয়াস করেছে যে উজু হচ্ছে তাহারাতে সুগরা ছোট পবিত্রতা, আর গোসল হচ্ছে তাহারাতে কুবরা বড় পবিত্রতা। তো ছোট পবিত্রতা যেহেতু হাদিস রয়েছে এই ক্ষেত্রে উজুর ক্ষেত্রে বিসমিল্লাহ বলার, সুতরাং গোসলেও বিসমিল্লাহ বলা মুস্তাহাব। কিন্তু যেমনটা বললাম যে কেয়াস চলবে না, অনেক ইবাদত বন্দিগী রয়েছে যে ইবাদত বন্দিগীতে বিসমিল্লাহ বলার কোনো প্রমাণ নেই, বরং কেউ বললে বিদআত স্পষ্ট, এটা স্বীকার করবেন, হয়তো গোসলে অভ্যাস আছে বা আমাদের দেশের লোকের শুনে অভ্যাস আছে, আমল করে অভ্যাস আছে গোসলের আগে বিসমিল্লাহ বলা, সেজন্য বিদআত মনে হচ্ছে না। কিন্তু কেউ যদি সেয়ামের নিয়ত করছে, না সাহারি খেতে যাচ্ছেন তখন খাওয়ার আগে বিসমিল্লাহ প্রমাণিত, কিন্তু খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, অন্তর নিয়ত করছেন আমি আজকে সেয়ামের নিয়ত রোজা নিয়ত করলাম, যদি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে নিয়ত করে, সুন্নতম বিদাত মুস্তাহাব নয়। এইরকমই আজানের আগে, আজান ইবাদত, জি আজান ফরজে কিফায়া, ফরজ, জি আজান হইতে হয় প্রতিটি গ্রামে প্রতিটি মসজিদে। সুতরাং আজানের আগে কেউ যদি বিসমিল্লাহ বলে আল্লাহ আকবার আজান শুরু করে, স্পষ্ট বিদাত, এটা সবাই স্বীকার করবেন যে বিদাত। তাহলে গোসলের আগে কেয়াস করে বিসমিল্লাহ বলা এটা ঠিক নয়, আল্লাহ তাআলা আলাম। যে মতটি বললাম সেটা শুধু আমার কথা নাই, অনেক মহাক্কে গবেষক আলমায়ে কেরাম যারা রয়েছেন তাদের মত আপনাদের সামনে পেশ করলাম, যেটি অনেক আইমা কেরামদের বা অনেক আলমায়ে কেরামদের কেয়াসি ফতোয়ার বিপরীত, কিন্তু সেটাই ঠিক। দশ নম্বর প্রশ্ন করেছেন এক ভাই, সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শেখ। ইদানিং একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে অনলাইনে। প্রশ্ন, মুসলিম মহিলাদের ডাক্তারি পড়া কি জরুরি? শরীয়তে এটা কোনো জরুরির মধ্যে পড়ে? মুসলিম মহিলারা যদি ডাক্তারি হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকে পড়ার সুযোগ থাকে, তাহলে ডাক্তারি পড়াটা দীনের এলম শিখার পরে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীদের ক্ষেত্রে হোক। সবচাইতে উত্তম এলম, আশরাফুল উলুম হচ্ছে কোরআন সুন্নার এলম, দীনের এলম, সেটা কোরআন কারিমের তাফসির হোক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হোক আর ফিকহ হোক, এক কথায় দীনের ফিকহ জ্ঞান হাসিল করা কোরআন সুন্নার আলোকে, এটা সবচাইতে উত্তম এলম, যেটা হচ্ছে ফরজে কিফায়া সকলের জন্য। আর ফরজে আইন সকলের জন্য, ফরজে আইন হচ্ছে এতটা যতটা দিয়ে সে আল্লাহর সঠিকভাবে ইবাদতবন্দি করতে পারে এবং দিনের হালাল হারাম জানতে পারে, যখন যেটা প্রয়োজন সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, এতটা ফরজে আইন। আর ফরজে কিফায়া পুরো উম্মতের ওপর,
তার মধ্যে কিছু লোক যদি বড় আলেম হয়ে যায় আর দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে, তো পুরো উম্মতে মুসলিমা আল্লাহ রাব্বুল আলমের কাছে এই দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে, ফরজে কিফায়া। তারপরে স্থান হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহের উক্তি যে কোরআন সুন্নার এলমের পরে, দিনের এলমের পরে সবচাইতে আশরাফুল উলুম উত্তম এলম হচ্ছে, উপকারী এলম জ্ঞান হচ্ছে আপনার এলমুত্তিব, ডাক্তারি বা মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করা, মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য নিজের এবং অন্যদের, নাফুল উম্মাহ, মানুষকে উপকৃত করা, লাভবান করার চেষ্টা করে এর মাধ্যমে। কিন্তু সেটার জন্য পরিবেশ থাকতে হবে এবং সেটার জন্য শরীয়তের যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলি মেনে তারপরে সে শিক্ষা লাভ করতে হবে। এখন মেডিকেল লেখাপড়া বা ডাক্তারি লেখাপড়ার বিষয়টি মেয়েদের ক্ষেত্রে সহশিক্ষা ছাড়া কোথাও নেই, আমার মনে হয় সৌদি আরব ছাড়া আমার জানা মতে একটি মেডিকেল কলেজ পাকিস্তানে আছে শুনেছি, শুধু মেয়েদের জন্য বাংলাদেশে আছে কি না আমি এক ভাইয়ের কাছে শুনেছি, একজন ভালো ডাক্তারের কাছে হয়তো বা আছে, যদি আপনাদের জানা থাকে তো আমাদের জানাবেন। আর অন্য অন্য আরও দিনদার ভাই বোনেরা রয়েছেন, তারাও জানতে পারলে ভালো হবে। যদি শুধু মহিলাদের মেয়েদের মেডিকেল সায়েন্স পড়ার ব্যবস্থা থাকে, ডাক্তারি পড়ার ব্যবস্থা থাকে, তাহলে কিছু মুসলিম মহিলাদের অবশ্যই পড়া উচিত, কিন্তু সহশিক্ষা হারাম। সহশিক্ষা যে হারাম এতে কোনো ইখতিলাফ আমি আজ পর্যন্ত জানি না। মাহরাম ছাড়া সফর করা যাবে না, সফর নিরাপদ হলে, এই নিয়ে ইখতিলাফ রয়েছে, অনেক ফিকহি মাসায়েল রয়েছে যেগুলি মুখতালিফ ইখতিলাফ রয়েছে, কেউ জায়েজ বলেছে, কেউ অনুত্তম বলেছে, মাকরুহ বলেছে, কেউ হারাম বলেছে হয়তো। কিন্তু সহশিক্ষা একসাথে একই ক্লাসে পাশাপাশি বসে মহিলা পুরুষ একাকার হয়ে লেখাপড়া করছে, পুরুষে পড়াচ্ছে মহিলাদেরকে, মহিলা পড়াচ্ছে পুরুষদেরকে, এই যে পশ্চিমা শিক্ষা কাঠামো, এটা হারাম, জায়েজ নয়, সহশিক্ষা জায়েজ নয়। সুতরাং মুসলিম মহিলাদের জন্য এই রকমের পরিস্থিতিতে যে জিজ্ঞেস করেছেন যে মুসলিম মহিলাদের ডাক্তারি পড়া কি জরুরি, জরুরি তো নয়, বরং সহশিক্ষায় ডাক্তারি পড়া মহিলাদের জন্য জায়েজ নয়। এখন বলবেন যে তাহলে আমাদের মহিলাদের চিকিৎসার জন্য, তো মহিলাদের চিকিৎসার জন্য আপনার আমার মতো দিনদার লোকদেরকে, মেয়েদেরকে পড়াইতে হবে, বোনদেরকে পড়াতে হবে? আরে অমুসলিম মেয়েরা আছে মেডিকেল পড়ছে, অমুসলিম মহিলাদের কাছে চিকিৎসা করাবেন? আপনি বলবেন অমুসলিম মহিলাদের কাছে যাবো, যাচ্ছেন তো, পুরুষদের কাছে তো যাচ্ছেন আপনারা। দুই নম্বর কথা, মুসলিম সমাজের অধিকাংশ পয়সাওয়ালা অথবা নেতৃস্থানীয় ব্যক্তি যারা, যাদের ঘরে বেশি পয়সা আছে, তারা কেউ দিন পড়ায় না। দেখান যে একজন কোটিপতি মানুষ অনেক পয়সার মালিক আর সে দিন শিখাচ্ছে, এরকম পাবেন না, ইল্লা মাশাআল্লাহ খুব কম। আজকাল আলহামদুলিল্লাহ একটু দিনের জাগরণটা খানিকটা মুসলিম সমাজে, বাঙালি সমাজে দেখা গেছে যে অনেক পয়সাওয়ালারাও ছেলে মেয়েদেরকে দিন পড়াবার চেষ্টা করছে। কিন্তু ভালো একজন আলেম দেখেন যে সে ধনীর ঘর থেকে সে আলেম হয়ে এসছে, দেখাতে পারবেন না। সকলের ব্যাকগ্রাউন্ড দেখেন, একবার সাধারণ পরিবার থেকে এসছে, হয়তো মধ্যবিত্ত ছিল, অথবা একবারে গরিব পরিবার থেকে এসেছে। তো অধিকাংশ গরিবরা দিন পড়াচ্ছে, ধনীরা কেউ দিন পড়ে না, তারা দুনিয়া পড়াচ্ছে। তো মুসলিম সমাজের অধিকাংশই আপনার তারা ডাক্তারি পড়াচ্ছে, তারা আপনার সায়েন্স পড়াচ্ছে, তারা অন্য অন্য সাবজেক্ট পড়াচ্ছে, দুনিয়া পড়াচ্ছে, দিন পড়াই না, তো তাদের জন্য ছেড়ে দেন। তো মুসলিম ওই সব মহিলারা যারা আপনার সহশিক্ষায় সন্তুষ্ট এবং সহশিক্ষা তারা পড়াটায় কোনো ব্যাপার মনে করে না, তারা দিনের বিধিবিধানের পরোয়া করে না, তাদের মেয়েরা পড়লেই তো যথেষ্ট আমাদের মেয়েদের চিকিৎসার জন্য। আল্লাহ, আপনাদেরকে একটি কথা বলছি, যদি মেডিকেল সায়েন্স এই সহশিক্ষায় জায়েজ হইতো এবং সেটা মেনে নিতে পারতাম, জায়েজ হতো, তাহলে আমি আমার মেয়েদেরকে মেডিকেলে পড়াইতাম। কারণ সৌদি আরবে সেপার শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু বিদেশিদের জন্য মেডিকেলে কোনো অনুমতি নেই, মেডিকেল পড়ার অনুমতি এখনও বিদেশিদের জন্য নেই, প্রবাসীদের জন্য, এটা শুধু এখানকার নাগরিকদের জন্য, এখানকার মেয়েদের জন্য। এখন আমাদের কাছে রেজাল্ট যতই ভালো হোক না কেন, আলহামদুলিল্লাহ, তারপরেও মেডিকেল পড়ার জন্য এখন অপশন হচ্ছে যে আমাদেরকে অন্য কোনো দেশে পাঠাতে হবে যেখানে সহশিক্ষা রয়েছে, আর সহশিক্ষা হারাম। সুতরাং এই জন্য আমি আমার মেয়েদেরকে মেডিকেল পড়াতে পারিনি এবং পারছি না। তো
আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তারা এরকম হারাম কাজে, ঝুঁকিপূর্ণ কাজে কিয়ামতের দিনে গিয়ে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে, বাবা মাকে এরকম কাজ করবে না। এবং সেই মেয়েকেও হাজির হইতে হবে যে সহশিক্ষা গিয়ে নিজে ফিতনায় পড়েছে অথবা অন্যকে ফিতনায় ফেলেছে। আল্লাহ যেন হেফাজত করেন। ও জাজাকুমুল্লাহু খাইরান। এখানে এই প্রশ্নে আরও কিছু লিখেছেন যে বাংলাদেশে ডাক্তারি পড়া হলো মিক্সিং ক্লাসে, যা ছেলে মেয়ে উভয় একত্রে ট্রেনিং হয়, এই ক্ষেত্রে করণীয় কী? হ্যাঁ, এই জন্যই জায়েজ নয়, এই জন্যই জায়েজ নয়। এটা হলো প্রশ্ন শেখ, সময় করে কোনো এক ভিডিওতে দিয়েন। আলহামদুলিল্লাহ, যেটুকু বললাম এইটুকু আমি বিশ্বাস করি এবং এইভাবে আমল করার চেষ্টা করি। আমি কোনো ফতোয়া দিই আর আমল করার চেষ্টা করি না। আমল করি বললে হয়তো বেশি হয়ে যাবে বা বলবো না, কিন্তু আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবার বাংলাদেশে মেডিকেল ভর্তির প্রথম স্থান হয়েছে এক পর্দা করা মেয়ে। পর্দা করা মেয়ে ব্যতিক্রম, ব্যতিক্রম। হাজারে একটা মেয়ে পর্দা করে, পর্দা করলেও পর্দা করে আপনি পুরুষের পাশে বসে আছেন। আমি জানি আমার বন্ধুবান্ধব যারা মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসা পড়ার পরে তারা ইউনিভার্সিটিতে জামিয়া মিলিয়া, যে দিল্লির মধ্যে সবচাইতে বলবো যে দু তিনটা ইউনিভার্সিটি সবচাইতে ভালো ইউনিভার্সিটি তার একটি, মুসলিম জামিয়া মিলিয়া ইসলামিয়া, সেখানে পড়াশোনা করেছে, পিএইচডি করেছে সে ভাইগুলো। জিএনইউতে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়েছে তারা। বলছে যে একটা মেয়ে পর্দা করে এসে ছেলেদের সাথে বসে পড়ছে, সে তাকে হয়রান করছে অন্য অন্য খারাপ ছেলেরা। মেয়ে ভালো, মেয়ে ভালো তো বোরকা পরে আছে, তার দিকে কাগজ ছুঁড়ে দিচ্ছে, তার দিকে কিছু পাথর ছুঁড়ে দিচ্ছে, তার সাথে আরও কিছু করার চেষ্টা করছে, আউযুবিল্লাহ, জি, তাকে উত্ত্যক্ত করছে। তো এইসব বাস্তব, এগুলো বলছি 30-40 বছর আগের কথা বলছি, বর্তমানে তো আরও পরিস্থিতি খারাপ। সুতরাং এসব হারাম রাস্তা থেকে বেঁচে থাকবেন, আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। 11 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আজকাল দেশে দেখা যায় কিছু লোক আহলে হাদিস দাবিদার বলে আমরা সৌদি ওলামাদের কথা মানি না। তোমরা সৌদি ওলামাদের কথা মানো না তো কার কথা মানবে? তোমরা যার কথা মানা তোমাদের ইচ্ছা, লকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বাকি পৃথিবীর মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কাছাকাছি রয়েছে, এটা একেবারে দিনের মতো সুস্পষ্ট, জি, দিনের আলোর মতো স্পষ্ট। কারণ তারা মাদখালি হয়ে গেছে। মাদখালিটা আপনাদের শয়তানি গাল। আসলে মাদখালি গালটা ঠিক ওই রকমই যেমন মৌলবাদী গাল, নাস্তিকেরা মৌলবাদী গাল দেয়, আর ইখওয়ানি জামাতি এবং ইখওয়ানি জামাতিদের গুমরাহিতে যারা পড়ে আছে এক শ্রেণীর আহলে হাদিস ইখওয়ানি জামাতির খপ্পরে পড়ে গেছে, আর ইখওয়ানি জামাতি শিয়া রাফেজিদের খপ্পরে পড়ে আছে, এ হলো তাদের যোগাযোগ। তাহলে এই শ্রেণীর বিভ্রান্ত আহলে হাদিস, কথিত আহলে হাদিস, তারা ইখওয়ানিদের গুমরাহিতে পড়ে আছে আর ইখওয়ানিরা শিয়াদের গুমরাহিতে পড়ে আছে, এদের এগুলি গাল, জি। যেমন বেদাতি সুফিদের গাল হচ্ছে ওয়াহাবি। এই তিনটি গাল সম্পর্কে এর আগেও বলেছি যে বেদাতি সুফিরা ওয়াহাবি বলে থাকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে। আর আজকাল নতুন গাল বেরিয়েছে ইখওয়ানি জামাতিদের হচ্ছে মাদখালি গাল, আর নাস্তিকদের গাল, মুনাফিকদের গাল হচ্ছে মৌলবাদী। এই তিনটি গাল যারা দেয় তারা একই ক্যাটাগরি, একই শ্রেণীর, আর সবাই কিন্তু সৌদি আরবের শত্রু। এরা সবাই হচ্ছে সৌদি আরবের শত্রু, কারণ তৌহিদের শত্রু, সুন্নার শত্রু, জি। এরা দেশের কিছু খারিজি যুবকের কথা শুনে বলে সৌদি ওলামারা হাম্বেলি, হাম্বেলি কোরআন সুন্নার অনুসারী, হাম্বেলি, হাম্বেলি মজহাব আকরাব, আকরাবুল মজাহেব ইলাল কিতাব ও সুন্নাহ, কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি মজহাব চার মজহাবের ভিতরে। মুরজিয়া, মুরজিয়া এটি তাদের ওপর মিথ্যা অপবাদ। মুরজিয়া তো আমাদের দেশের লোকেরা যারা নামাজ না পড়লে নিজেদেরকে মুসলিম মনে করে, আহলে হাদিস বেনামাজিকে মুসলিম মনে করে, এদিকে মুরজিয়া বলতে পারে, অ্যাকশন মুরজিয়া, যারা যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বলেছেন তাদেরকে মুসলমান মনে করে, আর ঢালা হারে তারা বেনামাজি। কিন্তু সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ অন্তত এটা মাসলা, একটা জাহেলও জানে যে যে সলাৎ পড়ে না সে হচ্ছে কাফের, জি। আসল আহলে সুন্নাত না, আপনি এ ব্যাপারে আমাদের সঠিক পথ দেখান, যা বললাম ইনশাআল্লাহ যথেষ্ট এই ব্যাপারে। 12 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকদিন যাবত আমি জুমার নামাজ পড়তে পারি না, আল্লাহ তৌফিক দান করে। আমার পাশে মসজিদে না থাকার কারণে
এমত অবস্থায় আমার কি করা জরুরি, যে হিজরত করতে হবে? এই প্রশ্নটি সম্ভবত ফ্রান্স থেকে করেছেন অথবা পশ্চিমা কোনো দেশ থেকে। তো বলছি যে সেই এলাকা থেকে হিজরত, যে এলাকায় জুমা জামাত নেই সেখানে বসবাস করা জায়েজ নয় অমুসলিম দেশে। ও, অমুসলিম দেশে বসবাস করলে যেখানে জুমা আছে জামাত আছে সেখানে বসবাস করবে, আর না হলে শয়তান গ্রাস করে নেবে। ফাইন্নামা ইয়া কলু যে বল কাছে, যেমন নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে খেয়ে নেয়, তেমনই যে জামাতে জুমাতে যায় না তাকে শয়তান খেয়ে ফেলে। 13 নম্বর প্রশ্ন, প্রিয় শেখ, আমার প্রশ্ন, একজনের স্ত্রী জাদুটনা দ্বারা আক্রান্ত, আল্লাহ যেন শিফা দান করেন প্রত্যেক মমিন মমিনাতকে, সেক্ষেত্রে কোরআনের আয়াত দ্বারা সম্মিলিত তাবিজ ব্যবহার করতে পারবে কি না? তাবিজ ব্যবহার করতে পারবে না, রুকিয়া ঝাড়ফুঁক করবে। কোরআনের আয়াত দ্বারা হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করবে, রুকিয়া করবে নিজেকে নিজেই অথবা নিজের আপনজন, মাহারাম অথবা মাহারামের সামনে অন্য কাউকে দিয়েও দম করা যেতে পারে, তেলে পানিতে ফুঁক দেওয়া তারও অবকাশ রয়েছে, কিন্তু তাবিজ করা জায়েজ নয়। সেটা কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করলেও সেটা জায়েজ নয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর এটি মত, এবং এটি হচ্ছে শক্তিশালী মত, এটি হচ্ছে হাদিস ভিত্তিক মত। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন আর তাবিজ থেকে বেঁচে থাকবেন। এই কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ করি, কোরআনই দোয়া দিয়ে তাবিজ করি নামে কত যে শিরকি তাবিজ চলছে, আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন। 14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে আমাদের আহলে হাদিস শেখগণ কেন আবু হানিফা রাহমাহুল্লাহ এত প্রশংসা করেন, যেখানে মুতাকাদ্দিমিন প্রায় সকল সালাফ আবু হানিফাকে বাতিল ও মুরজিয়া বলে গেছেন? আবু হানিফা রাহমাহুল্লাহকে বাতিল বলেছেন, এই কথাটি আপনার মিথ্যা। মুরজিয়া যে বিষয়টি, ইরজার বিষয়টি, সেটা এর আগে একটা আলোচনায় বলেছি যে মুরজিয়া দুই রকম, মুরজিয়াতুল ফোকাহা আর মুরজিয়াতুল এতেকাদ। এতেকাদে মুরজিয়া হচ্ছে যারা মুরজিয়া সত্যিকার মুরজিয়া, যারা বলছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করলে বা কালিমা তাওহীদ বিশ্বাস করলেই বিশ্বাসের নাম হচ্ছে ইমান, ইমান আর তাসদিক ফাকাত, ওয়ালা ইয়াহতাজ ইলাল আমাল, আমলের কোনো প্রয়োজন নেই। এরা হচ্ছে আকিদার মুরজিয়া। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত এটি ছিল না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমানের সংজ্ঞায় যে তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমানের সংজ্ঞা, অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা আর অঙ্গ প্রত্যঙ্গে আমল করা, আহলে সুন্নাত জামাত অধিকাংশ আইমা কেরামদের মত, এই মত থেকে ভিন্ন মত পোষণ করেছেন যে ইমানের সংজ্ঞাতে শুধু বিশ্বাস রয়েছে কিন্তু তার স্বীকৃতি অবশ্যই দিতে হবে শাহাদাতের মাধ্যমে, আর আমল অবশ্যই লাগবে কিন্তু আমলটা ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়। সেই জন্য আকিদার ক্ষেত্রে আবু হানিফাকে মুরজিয়া বলবো না। ফোকাহাই কেরাম ফিকহি মাসলায় তিনি ইরজার দিয়ে গেছেন এবং সেটি তার ইজতিহাদ ভুল হয়েছে, আল্লাহ তার অনেক নেকির সামনে ক্ষমা করবেন। আর তার সম্পর্কে যে বিষয়টি রয়েছে, যে বিষয়টি আসল জানতে চেয়েছেন সেটা স্পষ্ট করি, সেটা হচ্ছে যে তার সম্পর্কে তিন রকমের বক্তব্য রয়েছে, যতগুলি যার হেতা আদিল কিতাব রয়েছে তার সম্পর্কে তিন রকমের বক্তব্য রয়েছে, আর সবচেয়ে বিস্তারিত খাতিব বাগদাদের কিতাব তারিখে বাগদাদের রয়েছে। তো এতে এক শ্রেণীর লোকেরা এত প্রশংসা করেছে, এত প্রশংসা করেছে যে নবী রসুল চাইতে ওপরে উঠিয়ে দিয়েছে। কাবা থেকে ঘোষণা আসলো আবু হানিফাকে যে তোমার মোকাল্লেদেরকে সবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম, তারপরে ওই যে উজুর পানি থেকে গুনাহ ঝরে পড়ে সব দেখতে পায়, এইরকম এমন এমন কথা রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই দল বিভ্রান্ত গুমরা গুলুর শিকার হয়েছে। আরেক দল করেছে কি, বা আরও বেশ কিছু উক্তি রয়েছে যে তার সম্পর্কে দুটো দিক, একটা হচ্ছে তার হাদিসের জ্ঞানের গভীরতা সম্পর্কে বা হাদিস চর্চা সম্পর্কে, হাদিসের জন্য তিনি তেমন সফর করেননি এই বিষয়টি। তো এই বিষয়ে একটা দিক হচ্ছে যে তার দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না, কিন্তু হাদিসের চর্চা বা হাদিস, যেমন মুহাদ্দিসিন ইকরামরা হাদিস চর্চা করেছেন ওইভাবে ইমাম আহমদ রহমাতুল্লাহর জীবনী থেকে পাওয়া যায় না, এতটুকু অবশ্যই মানতে হবে। এই ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ এর উক্তি রয়েছে, ইন্না আবু হানিফা কানা ইয়তীমান ফিল হাদিস, হাদিস ইয়তীম ওয়ালাইসা বিসেকা। তো সেকা দিনের দিক থেকে অবশ্যই সেকা ছিলেন, কিন্তু হাদিস আয়ত্ত করার দিক থেকে এবং হাদিস চর্চার দিক থেকে, হাদিস মুখস্থর দিক থেকে তার যেমন ফিকহের ওপর ঝোঁক ছিল তেমনটা ছিল না। আর তারপরে
যে বিষয়গুলি আরও অনেক আইমা কেরাম থেকে উল্লেখ করা হয়েছে তার উপরও যারা করে সেগুলির ক্ষেত্রে এ কথা বলা যেতে পারে যে অনেক সময় একই যুগের মানুষের সাথে ভুল বুঝাবুঝি থাকে। আমাদের আহলেদিস ওলামারা অনেকে এক আহলেদিস আর এক আহলেদিসের বিরুদ্ধে এমন উল্টোপাল্টা কথা বলে যে অবাক হয়ে যাবেন, অবাস্তব কথা, মিথ্যা কথা বলে থাকে। তো এইটা তো দেখতে পাচ্ছেন আজকাল। সুতরাং এই রকমের কিছু হতে পারে, আবার অনেক কথা অনেক কথায় ভুল বোঝা হতে পারে, ভুল বোঝা হতে পারে, শুনে হয়তো কোনো মন্তব্য করেছেন। যাই হোক, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে গুলু বাড়াবাড়িও নেই ওমর ইবনে রাহমাহুল্লাহ সম্পর্কে, আর তার মানহানি করাও নেই। বরং চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহেমাহুল্লাহ এবং অন্যান্য মহাদেশ সবাই আইম্মাতুল হুদা, সবাই হচ্ছে আইম্মাতুল হুদা। এবং এই ক্ষেত্রে আমি একটি উক্তি বলবো বড় একজন আলেমের সৌদি আরবের, যে এই আইম্মাই কেরামগণ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের সম্পর্কে যে জারহাগুলি রয়েছে এগুলো চর্চা করে কোনো লাভ নেই। ফাইন্নহম কাদ জাওয়াজুল কান্তারা, কারণ তারা দিনের খেদমতের ক্ষেত্রে জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে তার মাধ্যমে তারা এই পুল পার করে গেছে, পুল সেরাত থেকে পার হয়ে গেছে। সুতরাং তাদের ক্ষেত্রে যারা মানহানিকর কথাগুলি তুলে ধরেন এবং সেগুলি ওই কিতাব থেকে বের করে অমুকেই বলেছেন অমুকে মাবানি ফরফ এই যারা করেছেন, এগুলোতে উম্মতে মুসলিমার কোনো ফায়দা নেই, দিন ইসলামের কোনো খেদমত নেই। বরং উচিত আপনাদের যে আপনারা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর ভালো উক্তিগুলির প্রচার করেন, আর প্রায় সবগুলি ভালো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো ভুলভ্রান্তি তার হয়ে থাকে বা তার সম্পর্কে যারা থাকে সেগুলি উঠিয়ে আপনি সমাজকে গরম করে কোনো লাভ নেই, আর মানুষকে উত্তেজিত করে কোনো লাভ নেই। এতে অশান্তি ছাড়া দুনিয়ার কিছু পাবেন না, আর আখেরাতে কোনো নেকিও পাবেন না। যদি ভুল করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুল অনেক নেকির সামনে মাফ করে দিয়েছেন, করে দেবেন। সুতরাং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, এসব বাড়াবাড়ি করতে যাবেন না। এবং তার যে মুকাল্লিদিন রয়েছে, যাদের মধ্যে তাসুব রয়েছে, যাদের মধ্যে গোঁড়ামি রয়েছে, তাদের সংশোধনের চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু ইজাজ সাহাল হাদিস ফাহ মাজহাবিও, তার এই রকমের অনেক উক্তি রয়েছে যে কোরআন এবং হাদিসের সামনে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও, সাহাবায়ে কেরামদের উক্তির সামনে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও। এই কথার উপর আসলেই তো আর এই হানাফি মজাহের গোড়ামি থাকে না, কোনো মজাহেরই অন্ধত্ব থাকে না, অন্ধ তকলিফ থাকে না। তো এই কথাগুলি প্রচার করবেন যেগুলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত রয়েছে, তাতে ফায়দা হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 15 নম্বর প্রশ্ন বলছে, রাফেল আদান করলে মসজিদে নামাজ পড়তে দিবে না, পাশাপাশি কোনো আহলেদিস মসজিদে নেমত অবস্থায় আমি কী করবো? রাফেল আদান করা সুন্নাত, আর আপোষে গণ্ডগোল করা আর মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার মানে মসজিদে যে মুসল্লিগুলি গ্রামবাসী তাদের আর দাওয়াত দিতে পারবে, তাদের অন্তর বন্ধ, তাদের অন্তরে একটিও কথা হেদায়েতের তাওহীদ সুন্নাতে ঢোকাতে পারবে না। সুতরাং আপনার একটা সুন্নাত পালন করে লাভটাই কী হলো, যে আপনার দাওয়াতের রাস্তাকে আপনি ক্লোজ করে দিলেন। সুতরাং এইরকম কাজ করা হিকমা নয়, সুন্নতগুলি আপাতত ছেড়ে দিলে কোনো দোষ না। সারা জীবন ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভি রহমতুল্লাহ রফিউল আদান করেননি, কিন্তু রফিউল আদান কথা তিনি হুজ্জাতুল্লাহ বালেকে লিখে গেছেন যে রফিউল আদান কারীদেরকে আমি ভালোবাসি, রফিউল আদান সবচেয়ে বেশি শক্তিশালী, নিজে রফিউল আদান সারা জীবন করতে পারেননি। এইরকম পরিস্থিতি দিল্লিতে ছিল মোগল আমলে, তো আপনারও পরিস্থিতি আপনার গ্রাম ওই রকম। আর না হিজরত করেন, আপনি যদি এই সুন্নতি পালন করেন হিজরত করে চলে যান অন্য জায়গায়। ১৬ নম্বর প্রশ্ন বলছেন, যে প্রশ্ন হলো যে যদি কেউ কারো কাছ থেকে টাকা ঋণ নেয় এবং ঋণ শোধ না করেই দুজনে মারা যায় আর ঋণের পরিমাণ কেউ না জানে, তাহলে করণীয় কী? তা আপনি কী করে জানলেন তাহলে? ঋণের পরিমাণ কেউ জানেন, আপনি জানলেন কী করে? তো ঋণ করে নিলে আপনাকে লিখে রাখতে হবে, জানিয়ে দিতে হবে, কাউকে বলে রাখতে হবে। আর ঋণ করে নিলেন, ঋণ দিয়ে দিলেন, লিখে রাখলেন না, বিশেষ করে যিনি ঋণ নিয়েছেন আর লিখে রাখেননি, কাউকে বলেও জাননি, ওসিয়ত করেও জাননি, তাহলে অবশ্যই গুনাহগার হবে আল্লাহর কাছে। তার আত্মীয় স্বজন আপনজন যারা পরিবারে রয়েছে তাদের উচিত হবে বা ফরজ হবে তারা তার পক্ষ থেকে আগে ঋণ পরিশোধ করবে, তারপর ধন সম্পদের বণ্টন করবে। 17 নম্বর প্রশ্ন বলছেন যে ইব্রাহিম আলী ইসলাম অগ্নিতে 40 দিন ছিল, এ কথা কি কতটুকু সঠিক? ছিল বলবেন না, নবী রসুল সম্পর্কে ছিলেন বলবেন, ইব্রাহিম আলী ইসলাম 40 দিন ছিলেন, এ কথা কতটুকু সঠিক? এবং
এই কথা কতটুকু সঠিক, এ কথা একটি প্রশ্ন করেছেন, আর একটি প্রশ্ন করেছেন, এর উত্তর দিই। এই কথা না কোনো কোরআনের আয়াতে আছে, না হাদিসে আছে, কোনো কিছুতে নেই। এগুলি হচ্ছে ইসরায়েলি রেওয়ায়ত, ইহুদি নাসারাদের বর্ণনা করা রেওয়ায়ত। আর আমাদের কাছে কোনো সঠিক বিশুদ্ধ কোনো ঘটনা জানার জন্য কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো দলিল, নির্ভরশীল বা নির্ভরযোগ্য কোনো দলিল আমাদের কাছে নেই। সুতরাং তাদের কথার উপর আস্থা করব না, যেহেতু তাদের কিতাবগুলি সব বিকৃত হয়ে গেছে, এই জন্য এগুলো কথা আমরা বিশ্বাস করব না। তবে লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়ালা তুকাযিবুন, এগুলো বিশ্বাসও করিও না, আর এগুলোকে মিথ্যা বলারও দরকার নেই, হতে পারে আবার নাও হতে পারে। জি, যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে হতে পারে, নাও হতে পারে। কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা একেবারে না করে দেবো। কোরআন হাদিসে যদি সমর্থন থাকে তাহলে অবশ্যই হ্যাঁ বলবো, কিন্তু কোরআন হাদিসে এর কোনো সমর্থন নেই। তারপরে বলছেন আমাদের বাংলাদেশে বংশাল এলাকায় বা আশেপাশের এলাকায় দেখা যায় যে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন মহিলারা জানাজায় অংশ নিতে ব্যস্ত হয়ে যায়। আমার প্রশ্ন, মহিলারা কি শুধু জানাজার সলাতে অংশগ্রহণের জন্য মসজিদে যেতে পারবে? শুধু জানাজার সলাতের জন্য মসজিদে যাবে না, শুধু জানাজার সলাতের জন্য মসজিদে যাবে না। নহিনা আন নতবাল জানাইজ, বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা, যে আমাদেরকে নিষেধ করা হয়েছে জানাজার অনুসরণ করতে, ওয়ালাম ইউজাম আলাই না, তবে শক্তভাবে আমাদেরকে বলা হয়নি। এই জন্য বলবো যে শুধু জানাজা যাবে না, তবে কোনো সলাতের সময় রয়েছে আর সেই সলাতও পড়তে মসজিদে গেল আর তার সাথে জানাজায় শরীর খেয়াল, যেমন মসজিদ আর মসজিদ নবিত হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। 18 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের উপর এমন এক যুগ আসছে যখন মুসলিমের জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে ভেড়া ছাগল, তাই নিয়ে পর্বত শিখরে এবং পানির জায়গাতে চলে যাবে, ফিতনা থেকে নিজ দিনকে নিয়ে পালায়ন করবে। বুখারীর এই হাদিস 3600। দয়া করে হাদিসটি বুঝিয়ে দেবেন। হ্যাঁ, ওই সময় আসবে, অথবা পৃথিবীর কোনো জায়গায় চলে আসতে পারে যেখানে জানমাল সুরক্ষিত নয়, যেখানে ইমান তার আগে ইমান সুরক্ষিত নয়, তা আপনার ইসলাম সুরক্ষিত নয়, যেখানে আপনি আল্লাহর ইবাদতবন্দি করতে পারছেন না, হারাম থেকে বাঁচতে পারছেন না, যেখানে হিজাব করতে পারছেন না, এইরকম জায়গা থেকে যদি আপনি পাহাড়ের চূড়ায় চলে যান, আপনি মরুভূমিতে চলে যান, সেখানে একাকী বাস করেন আর সেখানে আল্লাহর দিন ঠিকভাবে পালন করতে পারেন, জান মালের দিন দুনিয়ার যদি হেফাজত করতে পারেন, এটা যে কোনো যুগেই কাম্য এবং শরীয়তের নির্দেশ আর ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি মুজিজা, অবশ্যই সেটা কখনো ঘটেছে অথবা ঘটছে, আর বাকি তো আছে, ঘটবে নিঃসন্দেহে। সুতরাং এইরকমের যদি পরিস্থিতি হয়, এখন শহরে যত ফিতনা যত পাপ তার চাইতে তুলনামূলক গ্রামগঞ্জে অনেক পাপ কম, অনেক ফিতনা কম, আর এই বিষয়টি বুঝতে পারছেন। 19 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আত্মীয় সম্পর্ক নষ্ট করা কবিরা গুনাহ, তবে আত্মীয় যদি জালেম হয় বা তাদের দ্বারা নির্যাতিত হই, তাহলে কি সম্পর্ক না রাখলে কবিরা গুনাহ হবে? হ্যাঁ, জালেম হইল, যদি ভালো হয় আর ভালোর সাথে ভালো করছেন তো সমান সমান, যে কোনো লোকের সাথে করে থাকেন, এটা কোনো ফজিলতের কাজ নয়। কিন্তু আত্মীয় যদি খারাপ হয়, আত্মীয় যদি খারাপ আচরণ করে, তার সাথে ভালো আচরণ, ওয়াহসেন মান ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তার সাথে ভালো ব্যবহার করো, জুলুম করছে তার সাথে ইদফা বিল্লাতি আহসান, উত্তম পন্থায় তার জুলুমের অবসান ঘটান, জুলুমকে দূর করার চেষ্টা করেন, তাহলে যে একদিনের দুশ্মন সে এক সময় আপনার ওলিউন হামিম, ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে, আপনজন প্রিয়জন হয়ে যাবে। আল্লাহ যেন তার তৌফিক দান করেন, সেই জন্য আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবেন, তবে তাদের অনিষ্ট থেকে নিজেকে দূরে রেখে, দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, সালাম দেবেন, প্রয়োজনে কথা বলবেন, সুখে দুঃখে ডাকবেন, বিবাহতে ডাকবেন, এক কথায় সুখ দুঃখ যখন রয়েছে সেই সময়গুলিতে শরিক হবেন এবং শরিক করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন অন্তরের উদারতার। 20 নম্বর সর্বশেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মসজিদের মেম্বারের এক পাশে আল্লাহ, অন্য পাশে মোহাম্মদ লিখা থাকলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে। এক পাশে আল্লাহ লেখা আছে, আরেক পাশে মোহাম্মদ, মানে কি শিরক হয়ে গেছে নাকি? শিরকের নিয়ত লিখেন, আপনি কি অন্তর ফেড়ে দেখেছেন? আমাদের দেশের মানুষরা অতি ভক্তি রয়েছে, যেমন আল্লাহর নাম সামনে লেখা আছে এক সাইডে, আর এক সাইডে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখা আছে। আচ্ছা, যদি লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ, তো কী বলবে? তো ঠিক ওই রকমই যদি লেখা, যদিও লেখাটা পছন্দনীয় না এইভাবে শুধু আল্লাহ মোহাম্মদ, কিন্তু যদি লেখা থাকে তাতে কোনো দোষের কথা নয়, এইরকম বাড়াবাড়ি করবেন না এবং বাড়াবাড়ি এইরকমের বিশ্বাস রাখবেন না।
যথাসাধ্য সুন্নার পাবন্দির চেষ্টা করবেন, সুন্নতের অনুসরণ করার চেষ্টা করবেন, কিন্তু যদি ব্যতিক্রম কোথাও হয় তাহলে সেটাকে তিলকে তাল করে দেখবেন না। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মধ্যমপন্থা হচ্ছে দীন ইসলাম, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যমপন্থা অবলম্বনের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।